দর্শক, কুমিল্লা সিটি নির্বাচনের সংবাদ সংগ্রহে এখন কুমিল্লায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সারওয়ার, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আমি যে কেন্দ্রটি আছে এটি হচ্ছে কুমিল্লা YWCA স্কুল, এটি একেবারে কুমিল্লার প্রাণ কেন্দ্র গান্ধীপাড়ার কাছে ধর্মসাগরের পাড়ে, এটা মানে দক্ষিণ পাড়ে এই স্কুলটির অবস্থান। এখানে 2700 উপরে ভোটাররা আছে এখানে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে স্কুলের কেন্দ্রের যে ভিড় বা কেন্দ্রের যে অবস্থা, মানুষজনের যে আনাগুন, তাতে বোঝা যাচ্ছে যে লোকজনের উপস্থিতি এই মুহূর্তে ততটা নাই। তবে আমরা এখানকার যে প্রিজাইডিং অফিসার, তার সাথে কথা বলেছিলাম, তিনি আছেন আমার সাথে, তার সাথে আমরা জানতে চাইব এখানে আসলে ভোটার ভোটিং কাজটা কতটা হয়েছে, ভোটার উপস্থিতি কেমন আছে। আমরা কথা বলছি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিস্টার খালেদুনের সাথে। আচ্ছা, আপনার কেন্দ্রে কতজন ভোটার আছে, কি পরিমাণ ভোট দেওয়া হয়েছে, এই পর্যন্ত আপনারা কাউন্ট করেছেন কিনা, কত পার্সেন্ট ভোট? আমাদের টোটাল ভোটার হচ্ছে 2700, আমরা তখন 20% মতো ছিল, বর্তমানে একটা কাউন্টিং চলমান রয়েছে, সর্বশেষ পারবো উপস্থিত যদি বলি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অন্যান্য কেন্দ্রে আমাদের কাছে কি সিটি কেন্দ্রে একটা সমস্যা হচ্ছে, আপনার এই কেন্দ্রে সেই সমস্যা ছিল কিনা, আবার বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা ছোটখাটো যেগুলো ঘটেছিল, আমরা গতকালকে রাত্রে প্রত্যেকটা মেশিন চেক আপ করে রেখে দিয়েছিলাম, এখন সুষ্ঠুভাবে সবকিছু চলমান আছে। সিনিয়র সিটিজেনদের সমস্যাগুলো, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আমাদের যারা সহকারী প্রেজাইডিং পোলিং অফিসার আছেন, তাদেরকে আমরা বলে বোঝানোর চেষ্টা করছি সর্বোচ্চভাবে, যারা একদম সিনিয়র কিংবা অসুস্থ, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি এবং পারছে। কিছু ক্ষেত্রে সমস্যা থাকতেই পারে, যারা একদম সিনিয়র, বয়স অনেক বেশি, বয়োজ্যেষ্ঠ, বাট সবকিছু চলছে সুন্দরভাবে। আর তো 2 ঘন্টা আছে, এখন যে ফ্লো, আপনি কি মনে করেন যে ভোটার উপস্থিতি আরও বাড়বে? এর আগে তো নির্বাচন করেছি আমি, তো নির্বাচনের ফ্লোটা মূলত বিকেলে একটা ফ্লো আসে, হতে পারে, তবে কতটুকু ফ্লো হবে সময় বলে দেবে। জি, ধন্যবাদ মিস্টার খালেদুন। যেটা বলছিলেন যে আসলে দুপুরের পরে একটা ফ্লো আসে, তবে একটা জিনিস বলে রাখি, গত বেশ কয়েকটি নির্বাচন কাভার করার অভিজ্ঞতা থেকে বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই ভালো, খুবই ভালো, এবং কোনো কেন্দ্রে ইভেন জটলা পর্যন্ত নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মীরা এখানে গলাগলি করেই কাজ করছে, তার এখন পর্যন্ত তেমন কোনো কেন্দ্রে আমরা খবর পাইনি যে প্রার্থীর সমর্থক আরেক প্রার্থীর সমর্থকের সাথে কোনো ঝগড়া হয়েছে বা কোনো কথা কাটাকাটি হয়েছে বা ভোট দিতে কেউ বাধা, চমৎকার আছে বা খুব শক্ত অবস্থানে আছে। তবে এই পর্যন্ত কোন আগে আমাকে এইমাত্র রিটার্নিং অফিসার জানালেন এখানকার সর্বশেষ দুইটার পরে যে কাউন্টার 29% সারওয়ার, আপনাকে ধন্যবাদ।